নমস্কার অনুষ বং কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা বাঙালি ট্রেডিশনাল বা বলতে পারেন বাঙালি থেকে পছন্দের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর সেটি হলো শুক্তো বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো তো মাস থাকবেই আবার আমরা অনেকেই নিরামিষের দিনগুলিতেও শুক্তো বানিয়ে থাকি বাড়িতে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে শুক্তো বানাই শুক্তো বানানোর জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন আছে পেঁপে গাজর কাঁচকলা আলু রাঙা আলু উচ্ছে বেগুন আর সজনে ডাটা আমি এবার সব সবজিগুলোকে কেটে নেব প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এবার আলুটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেবো আমি এখানে সব সবজিগুলোই লম্বা টুকরো করে কেটে নেব আলুটা কাটা হয়ে গেছে আমি এবার রাঙা আলুটা কেটে নিচ্ছি রাঙা আলুটাও আমি লম্বা লম্বা করে কেটে নেব রাঙা আলুটা আমি লম্বা টুকরো করে কেটে নিলাম এবার কাঁচকলাটা কেটে নিচ্ছি কাঁচকলাটাও আমি লম্বা খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেব কাঁচকলাও কেটে নেওয়া হয়ে গেছে আমি এবার বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটাও বড় বড় করে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি বেগুন কাটা হয়ে গেছে এবার গাজরটা কেটে নেব গাজরটা কেটে নেওয়া হয়ে গেছে আমি এবার পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটাও আমি লম্বা টুকরো করে কেটে নেব প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পেঁপের পেঁপে কেটে নেওয়া হয়ে গেছে আমি এবার উচ্ছেটা কেটে নিচ্ছি উচ্ছেটাও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সরু সরু করে এরপর সজনে ডাটাগুলোর আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি রান্না করার জন্য সব সবজি আমার কাটা হয়ে গেছে সব সবজিগুলো দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আদা আদাটাকে ছোট টুকরো করে কেটে নিয়ে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কালো সর্ষে আর দেবো দু চামচ পোস্ত দেব হাফ চামচ রাঁধুনি রাঁধুনি দিলে শুক্তোর গন্ধটা খুবই ভালো হয় অল্প জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি মশলা পেস্ট করা হয়ে গেছে এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি দশ থেকে বারোটা এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়াই ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বড়িগুলো কন্টিনিউ নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি উচ্ছেগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার আমি আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করছি এবার তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর হাফ চামচ রাঁধুনি হাফ চামচ দেবো গোটা সর্ষে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হলে আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দেব রাঙা আলু এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরটা দিয়েও আমি আবারও একবার নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে যে সবজিগুলো বেশি সময় লাগে সেদ্ধ হতে সেই সবজিগুলো আগে দিয়ে আমি হালকা নাড়াচাড়া করতে থাকবো আর ভাজতে থাকবো আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ভাজা ভাজা করে নিতে হবে বেগুনটা আমি সবার লাস্টে অ্যাড করব বেগুন আর সজনে ডাটা কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় গলে যায় সবার শেষে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর সজনে ডাটা এবার আমি নাড়াচড়া করে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সব সবজি ভালো করে ভাজা হয়ে গেলে আমি তার সাথে অ্যাড করে দিলাম ভেজে রাখা উচ্ছে উচ্ছেটা ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যেহেতু সবজির মধ্যে নুন পড়েছে তাই সবজি থেকে বেশ কিছুটা জল বের হবে তাই আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে রান্নাটা করব তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ এই শুক্তোতে দুধ ব্যবহার করলে শুক্তোর স্বাদটা খুবই ভালো হয় আর দিয়ে দেব এক কাপ পরিমাণ জল সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি জল আর দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট রান্নাটা করব কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুললাম একবার চেক করে নিচ্ছি সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব এক টেবিল চামচ চিনি শুক্তোতে একটু চিনির না দিলে শুক্তো স্বাদ হয় না তাই শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপর আবারও আমি ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট রান্নাটা করব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম সবার শেষে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু ঝোল ঝোলে রাখছি কারণ শুক্তো ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই টেনে যায় তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শুক্তো ঘিটা দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ঢাকনা বন্ধ করে দশ মিনিট রেখে দেবো তারপর দশ মিনিট পর আমি গরম ভাতের সাথে সার্ভ করব আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে আমার ভিডিও তো আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ